আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম নরম ফুলকো ফুলকো সাদা লুচি আর এর খুব সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা মিক্সিং বলে এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে ওইটা তৈরি করতে পারেন তার মধ্যে আমি তার মধ্যে আমি ওয়ান ফোর চামচ লবণ দিব আর দুই চামচ সয়াবিন তেল দিব দিয়ে আমি হাতের সাহায্যে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব আর আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডলে ডলে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে চিনি দিব এক চামচ চিনিটা দিয়ে আমি আবার ময়দার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এখানে নর্মাল তাপমাত্রা থাকা পানি দিব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না ময়দার ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে মতি নিয়েছি যত ভালো করে মতে নেবেন আপনাদের লুচিটা তত সুন্দর হবে এবং ফুলকো ফুলকো লুচি হবে এবার আমি আপনাদের কাছ থেকে একটু ডোনিয়ে দেখাচ্ছি ডোটা কীরকম নরম হবে তারপরে ডোটাকে আমি গোল একটা বলের শেপ দিয়ে উপরে আমি কিছু তেল ব্রাশ করে নিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায় তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার এক মিনিটের মতো ডোটাকে আমি মতে নিব এবার আমি সবগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তার থেকে একটা লেচি নিয়ে হাতের সাইজে গোল বল তৈরি করে নিয়ে আলতোভাবে চাপ দিব তার উপর আমি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিব তারপর একটা বেলুনের সাহায্যে আমি রুটি তৈরি করে নিব এবার আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি আমি রুটিটা কতটুকু পাতলা করে তৈরি করে নিয়েছি আর লুচিটা আপনারা কতটুকু বড় খাবেন কতটুকু ছোটো খাবেন আপনাদের উপর নির্ভর করে এইভাবে আমি বাকি লুচিগুলি তৈরি করে নেব চুলা একটা প্যান বসে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি লুচিগুলি তেলের মধ্যে দিয়ে দিব তারপরে একটা চটার সাইজের চারোপাশ থেকে লুচির উপরে এভাবে আমি তেলগুলি দিব আপনারা স্কিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে লুচির উপরে তেলগুলিকে ছিটিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দেখেন কী সুন্দর লুচিটা ফুলে যাচ্ছে এবার আমি লুচিটাকে উলটিয়ে দিব। আমি যেহেতু সাদা লুচি ভাজবো তাই আর কোনো কালার করব না আপনারা চাইলে আরেকটু আপনারা চাইলে লুচিগুলো আরেকটু তেলের মধ্যে ভেজে কালারটাকে গাঢ় করে নিতে পারেন এভাবে আমি সবগুলি লুচি ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সহজে অল্প সময়ে তৈরি হয়ে